জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতুবন্ধন স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কমের মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী দুই বছরে তাদের পরিকল্পনা সম্পর্কেও এর জবাবে লক্ষ্মীপুর চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ জানালেন তার করা উন্নয়নমূলক কাজের কথা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নদী ভাঙ্গন রোধে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে রামগতি ও কমলানগরবাসীর ভিটেমাটি রক্ষা করা নদী সংরক্ষণ বাঁধ নির্মাণ পর্যটন কেন্দ্র নির্মাণ বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র স্থাপন ফায়ার সার্ভিস স্টেশন পুলিশ ক্যাম্প স্কুল কলেজ মাদ্রাসা স্থাপন গভীর নলকূপ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি নির্মাণ প্রকল্প ইউনিয়ন পরিষদ উপজেলা ভবন পৌরভব নির্মাণ হাসপাতাল নির্মাণ সহ নানা রকম উন্নয়ন প্রকল্প আমার এমপি ডট কম কর্তৃপক্ষের করা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগামী দুই বছরের পরিকল্পনার কথাও জানালেন এমপি মোহাম্মদ আব্দুল্লাহ এগুলো হলো নদী সংরক্ষণ বাঁধ নির্মাণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ইত্যাদি এমপি মোহাম্মদ আবদুল্লার কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মোহাম্মদ উল্লাহ